হ্যাঁ দেখুন, যে করোনার যে সংকটকাল চলছে সেই মুহূর্তে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার, ভারত সরকারের আদরণীয় প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারের আদরণীয় মুখ্যমন্ত্রী ফেস কভার যেটা মাস্ক সেটা বাধ্যতামূলক করেছেন আমাদের সেফটি এবং সিকিউরিটির জন্য। This is ABC News, AGT Live. হ্যাঁ দেখুন, যে করোনার যে সংকটকাল চলছে সেই মুহূর্তে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার, ভারত সরকারের আদরণীয় প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারের আদরণীয় মুখ্যমন্ত্রী ফেস কভার যেটা মাস্ক সেটা বাধ্যতামূলক করেছেন আমাদের সেফটি এবং সিকিউরিটির জন্য। তো গত 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই মাসের আমাদের ন্যাশনাল রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি আমাদেরকে আদেশ করেছেন কর্মীরা যাতে সবাইকে মাস্ক এবং স্যানিটাইজার দেওয়ার কাজ করেন প্রত্যেক দিন 7 দিন। তো আমি 1 তারিখ থেকে এমনি সবসময় দিয়ে থাকি আপনারা জানেন, কিন্তু আবার 1 তারিখ থেকে স্পেশালি পার্টির কার্যক্রমটাকে কন্টিনিউ করার জন্য ডেলি করছি। আজকে আমরা টিএমসিতে এসেছি, যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদেরকে দিয়েছি এবং যারা নার্স আপনার ওয়ার্ডের কর্মচারী ল্যাব টেকনিশিয়ান এদিকের হসপিটালের সিকিউরিটি রয়েছেন তাদেরকে দিতে পেরেছি। তার জন্য হসপিটাল যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আর যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার যারা ভাইয়েরা আপনারা এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ। আর কারণ ফেস কভারটা আমাকে আমাদেরকে পড়তে হবে, আমরা এতদিন লকডাউনে ছিলাম, এখন আনলক ওয়ানে চলছি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আনলকটা আমরা আরও বেশি সতর্কতার সঙ্গে সাবধানতার সঙ্গে যাতে আমরা সেটাকে পালন করি, কারণ রাজ্যে বাইরে থেকে যারা এসছেন আমাদের পরিবারের স্বজন তারা এসছেন, তাদের অনেকের মধ্যে পজিটিভ গতকালকেও 48 সংখ্যা পাওয়া গেছে। আমাদেরকে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, লকডাউন থেকে আরও বেশি আমাদের যেটা দূরত্ব বজায় রাখা, ফেস কভার পরা, বিনা প্রয়োজনে না বেরোনো, সেইভাবে আমাদের কাজগুলি করতে হবে। এবং যেটা আয়ুষ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে একটু গরম জল খাওয়া, যেগুলি আমরা আয়ুর্বেদ মতে আগে ব্যবহার করতাম সেগুলি, এবং যোগা করা, প্রাণায়াম করা, নিজেদের জীবনী শক্তিটাকে বৃদ্ধি করা, সেগুলি আমাদের করা উচিত। টিএমসি পরিষেবা কীরকম? টিএমসির পরিষেবা ভালোই চলছে, কারণ এখন প্রেশারটা জীবিত যেহেতু নেই, টিএমসির মধ্যে প্রেশারটা বেশি। আর আমাদের যেটা মেলা প্রাঙ্গণ আপানিয়াতে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী সেটার মধ্যে কোভিডের হসপিটাল করার কথা বলেছেন, এবং টিএমসি সেটাকে দায়িত্ব নিয়ে চালাবেন, পরিচালনা করবেন। আগামীকাল থেকে টিএমসির স্টাফরা, ডাক্তাররা, নার্সেসরা আমাদের কোভিডের পেশেন্টের জন্য যে আপানিয়াকে চালু করা হয়েছে সেটা পুরোদমে হসপিটাল হিসাবে চালু হবে। জায়গা থাকেন দিব দেখলে করতে হবে।